নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একটি অনেক দিনের পুরনো একটি রান্না, কুমড়ো ফুলের বড়া। আজকাল কুমড়ো ফুল তো পাওয়াই যায় না, আর অনেকে এই কুমড়ো ফুলটা কিভাবে বড়া করতে হয় সেটাও জানেন না। অত্যন্ত টেস্টি, মুড়ির সাথে যেমন ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য অনেকগুলো কুমড়ো ফুল নিয়েছি। নিচের যে লম্বা বোটা থাকে সেটাকে কেটে নিয়েছি, আর দেখুন এইভাবে কেটে নিয়েছি। অনেকে আবার নিচ থেকে বৃন্তটা কেটে শুধু পাপড়ি দিয়েও বড়াগুলো ভাজেন, যেভাবে ইচ্ছা করে নেবেন। তবে ভালোভাবে এটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। 100 গ্রাম বেসন নিয়েছি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দিলে কুমড়ো ফুলের পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ কালো জিরে, সামান্য একটু হলুদ কালারের জন্য 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তবে ঝাল যদি খেতে না চান তাহলে দেবেন না। আর এর সঙ্গে লাগছে পরিমাণ মতো সর্ষের তেল বা সাদা তেল, ডিপ ফ্রাই করার জন্য আমি সাদা তেলে করব। আর অল্প একটু জল লাগছে ঘন ব্যাটার তৈরি করার জন্য। এবার একটা ব্যাটার তৈরি করব, একটা ঘন ব্যাটার তৈরি করব। একটা বোলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, বেসনটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন, কালো জিরে আর হলুদটা দিয়ে দিলাম। এবার একটা তারের হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারের হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে আমি বেসনটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিই, তাই অল্প অল্প করে প্রথমে একটা ঘন ব্যাটার করে নেব। তাহলে বেসনের মধ্যে যদি কোনো রকম লাম্পস থাকে সেটা চলে যাবে। দেখুন একটা ঘন ব্যাটার তৈরি করেছি, কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন, ঠিক এই রকম হতে হবে। এবার কুমড়ো ফুলগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা তেলের মধ্যে ফ্রাই করব। কড়ায় সাদা তেল গরম করেছি। এবার দেখুন ফুলগুলো এইভাবে ব্যাটারে ডুবিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করব। মিডিয়াম ফ্লেমে এটা হালকা লাল করে বেশ ক্রিস্পি করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুচমুচে কুমড়ো ফুলে বড়া। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে আমাকে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।